পরিবর্তনশীল বস্তুমাত্রই প্রাণধারী, চৈতন্যবাহী, বলছিলেন শ্রী শ্রী ঠাকুর। সেই প্রসঙ্গেই বললেন ইন্দ্রিয়গুলির তৃপ্তির আকাঙ্ক্ষার কথা। কাষ্ঠযোগে হয় দাবানল পঞ্চভূতে বস্তু সকল বিশ্বজগৎ সেই নিয়মে ধারায় ধারায় গড়া। যে জিনিসের পরিবর্তন আছে তারই প্রাণ আছে, তারই চৈতন্য আছে, একেই বলে চৈতন্যময় জগৎ। বাইরে থেকে কাঠ বা দেওয়াল দেখে মনে হয় না যে সেই বোধ শক্তি বা চৈতন্য শক্তি আছে এর ভিতরে, কিন্তু না, আছে। না হলে কাষ্ঠে কাষ্ঠে ঘর্ষণে দাবানল জ্বলে উঠত না। শুকনো কাঠের মধ্যেও যে রয়েছে দাহিকা শক্তি, চৈতন্য শক্তি, তখনই তা বোঝা যায়। তাই এই বাস্তব ক্ষেত্রে পরিদৃশ্যমান জগতে যে কোনো বস্তুতে, দেওয়ালে, মাটিতে, সবেতে সেই চৈতন্যের সাড়া সুষমভাবে বিদ্যমান যে রয়েছে তা বুঝতে হবে। তুমি যাকে বুঝি বলছো, খুঁজলে এই বুঝ তুমি খুঁজে পাবে না, নিজেকেও খুঁজে পাবে না। হাত পা কেটে ফেললে সেই অঙ্গ বোঝে না, দেহকে টুকরো টুকরো করো তারা কিচ্ছু বোঝে না। নাড়ি ভুঁড়ি বিষ্ঠা রক্ত চুল নাক কান নখ চক্ষু দেহের বিভিন্ন অংশ হাজার টুকরো করে ভিন্ন নামে রাখলেও বুঝবে না কে এটা, কোথায় গেল, কোথায় গেল চৈতন্য, কে চৈতন্য? সব তো কাঠ হয়ে গেল, মাটি হয়ে গেল, সেই ব্যক্তি গেল কোথায়? আবার টুকরোগুলোকে একত্র করে জোড়া দিলেই ব্যক্তি হলো। আগের খণ্ড খণ্ড অংশে ব্যক্তিকে খুঁজেই পাওয়া গেল না, একত্র করলেই সেই ব্যক্তি বলছে বুঝতে পারতা হ্যাঁ। এই ব্রহ্মত্ব তাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে খুঁজতে গেলে সব মাটি সব লোপাট হয়ে যায়। নাক মুখ চোখ কোথায়, কান কোথায়, পা কোথায়, বিভিন্ন নামে সব অভিহিত হয়ে গেল। আবার এই সব একত্র করলেই হয় চৈতন্য, হয় সাড়া, হয় বুঝ। সব সংশ্লিষ্ট হয়ে আছে সবার মাঝে, প্রত্যেকেই প্রত্যেকের সাথে যুক্ত হয়ে আছে একই যোগাযোগে। যে কোনো ব্যক্তির ব্যক্তিত্বে শক্তি আছে, তত্ত্ব আছে, বোঝার মন্ত্র আছে, মনন শক্তি আছে। আবার আমরা বলি কই, আমরা বুঝতে পারছি না তো, কাল কি হবে তা তো জানতে পারছি না, দেবতা কিভাবে থাকেন জানা নেই আমাদের, সূর্য কোথায় ছিল, কোথা থেকে এলো কিছুই জানি না। এই না জানাটাই বিশ্ব রহস্য। বিশ্ব রহস্যের নিয়মই হচ্ছে প্রতি মুহূর্তে জানতে জানতে অগ্রসর হচ্ছে, আবার সব ধুধু। এই রহস্যটা জানা হয়ে গেলে আর তো কিছুই বাকি রইল না। কাজেই না জানার সূত্রটাই জানার অবস্থাতে টেনে নিয়ে যায়, শূন্য জায়গাটাকে পূরণ করার জন্যে। আবার টানা পাম্পে জলটাকে টানে, ওপরে টানলে জল এসে যাচ্ছে, এই যে টানে জল উঠল তাতে কি ইঙ্গিত পাচ্ছি? অজানা বা না জানার যে টান আছে, জানার যে বস্তু তা সেই টানে টানে উঠে গেল। এই যে ফুলটা হলো, তার ভেতর একদিন বীজ ছিল, ফুল বাতাস আলোর আন্তরিকতা চাইছে। ওর ফুল হয়ে যাওয়াটা ওর কৃতিত্ব নয়, ফুলের চাহিদার ভেতর থেকেই ফুল জেগে উঠছে। ও যে ফুল হবে ওটা জানত না, ও আস্তে আস্তে প্রস্ফুটিত হলো। আমরাও এক জাতীয় চাহিদার মধ্যে রয়েছি, আমাদের ভেতরেও তাই বীজ আছে, ক্রমে ক্রমে গাছ হবে, পাতা হবে, ফুল হবে, ফল হবে। অনুতাপের অনুশোচনার অবস্থা
এই জাগতিক নিয়মের মধ্যেই এ আলাদা কিছু নয়। বাস্তবে আমাদের চাহিদা সব সুখ দুঃখের সাথে জড়িত, সব কিছুর মধ্যেই তত্ত্ব আছে, সকলেই তত্ত্বে আছে। রোগ শোক দুঃখ সন্দেহ ছাড়া কে আছে? কে কাকে সন্দেহ করে না? স্বামী স্ত্রীকে সন্দেহ করছে, স্ত্রী স্বামীকে সন্দেহ করছে, নানা নালিশ শুনছি, সুখ দুঃখের ঝড় বয়ে চলেছে, কার সংসারে এটা নেই? কে না বলে সে মহা দুঃখে আছে? দেনা পাওনার মাঝে চলেছে জগৎ সংসার। বাইরে থেকে সবাই ভালো মানুষ, কিন্তু সংসারের যন্ত্রে যখন ফেলা যায় তখন বোঝা যায় প্রকৃত স্বরূপ। এক্স-রে যন্ত্রের সামনে যখন ফেলা যায় তখন বোঝা যায় কার ভেতরে কি আছে। প্রতিটি সংসারে চলছে এই ঝড়, তার ভেতরেই সবাই চায় একটু শান্তি। চাহিদা কোথা থেকে আসছে কাউকে বোঝাতে হয় না। এই যে শান্তি চাই, এও তো চাহিদার কথা। কে বুঝিয়েছিল, কাকে বুঝিয়েছিল? একটা শিশু যে ঘুমোচ্ছে তারও শান্তি চাই। এই যে অবস্থা, বা এই যে শান্তি বলে কথাটা, আনন্দ বলে কথাটা, সুখ বলে কথাটা, সেটা আর কিছু নয়। কিভাবে একটা অভাব যেন সব সময়ে থেকে যাচ্ছে তা পূরণ করতে চায়, তার জন্যই হলো দেহ। স্বাদে সোয়াদে বিশ্ব প্রকৃতির রহস্য হলো সুস্বাদু, আরো স্বাদে টেনে নেওয়ার জন্যেই এই দেহ যন্ত্র। চার পয়সার গাঁজার লোভে এক মন বোঝা বহন করল, এক মাইল পথ হাঁটিয়ে নিল, নেশার টান এমন টান। পাখিকে আফিং খাওয়ায়, সব জায়গায় ঘুরে ফিরে আবার সে জায়গা মতো ঠিক ফিরে যায় তার খাঁচায়। আফিংয়ের নেশায় সেই পাখি ফিরে ফিরে আসে। সংসার হচ্ছে ওই নেশা। সংসারেও আমাদের একটা নেশা আছে, এ নেশা গাঁজার কোকেনের মরফিয়া নয়, এটা ইন্দ্রিয়ের নেশা, এ প্রকৃতি হতে দিয়েছে। এ নেশা বড় সাংঘাতিক, যার জন্য ঝড় ঝাপটা সব চলছে। গাঁজাতে তো কারুর পেট ভরে না, তবু ওই নেশার জন্যই দেখো ছুটছে। প্রকৃতির নেশাকে পূরণ করতে পারে না, তবুও ইন্দ্রিয়ের এই নেশা দিয়ে ওই নেশাকে পূরণ করতে চায়। ভুলে থাকার জন্য সব রকম চেষ্টা করে। সকলের ভেতরে যে অরিজিনাল নেশা, তাকে পূরণ করার জন্য চেষ্টার কোনো বিরাম নেই, তবুও ওই নেশা পূরণ হয় না। ইন্দ্রিয়ের নেশায় সবাই ব্যতিব্যস্ত, এই নেশায় টেনে নিয়ে জানার পথটা সুগম করে দিচ্ছে, সহজ করে দিচ্ছে, কিন্তু পূরণ করে দিচ্ছে না। যদি পূরণ হতো তাহলে তো আর এই প্রচেষ্টা হবে না। খাওয়ার চেষ্টা আছে বলেই তো খাওয়া। বাদশাখানা থেকে কত খানা আসছে, অমুক খানা তমুক খানা, কত রকম খেয়ে চলেছি উদরকে পূর্ণ করার জন্যে। উদরের এই গহ্বর পরিপূর্ণ করতে সবাই চায়, কিন্তু শেষ অবধি এই গহ্বর আর পরিপূর্ণ হয় না। ইন্দ্রিয়ের কোনো গহ্বরই পরিপূর্ণ হয় না। শুধু তাই নয়, ইন্দ্রিয়ের এই গহ্বর গভীরতার একটা ইঙ্গিত মাত্র। গভীরতার গতিবিধি স্বরূপ ইন্দ্রিয়গুলো বুঝিয়ে দিচ্ছে, জ্যামিতিক মানচিত্রের মতো। সেটাই তোমরা পরিপূর্ণ করতে পারছো না, কাজেই বুঝে নাও ইন্দ্রিয়গুলোর কার্যকলাপ প্রকৃতির গভীরতাকে, প্রকৃতির ব্যাপকতাকে জানবার জন্যে, জানাবার জন্যে। জীবনের চলার পথে যা কিছু কঠিনতম বলে মনে হয়, সৃষ্টির সৃষ্ট বস্তুর মাঝে তাকে সহজভাবে বুঝের বুঝে আনতে চেষ্টা করছে প্রকৃতি। সহজভাবে কিভাবে জানা যায়, তার পথটুকুকে সহজ করে দেওয়াই তার কাজ। এই অভাববোধ আছে বলেই আমরা জানবার পথে অগ্রসর হতে পারছি। এই বিশ্ব প্রকৃতিতে কি আছে,
সৃষ্টির আদিতে কি ছিল, কারা ছিলেন চিন্তা করেছ কোনোদিন? এই বর্তমান জগতে যা চলছে, তুমি এলে, বিয়ে করলে, তোমার ছেলে পিলে হলো, অর্থ উপার্জন করলে, এতেই তো শেষ নয়। প্রকৃতির রহস্যই শুধু নয়, নিজের স্বরূপকে জানো? প্রত্যেকে নিজের স্বরূপকে, দেহবিনা যন্ত্রের রহস্যকে বোঝবার চেষ্টা করো। প্রকৃতি প্রতি মুহূর্তে বোঝাতে চাইছে, নিজেকে জানাই সব কিছুকে জানা। তোমরা নিজেকে বোঝো, অন্যকে কিছু বোঝাবার দরকার নেই। এই যে পটের পুজো করছো, তাকে ডালা দিচ্ছ, ফুল দিচ্ছ, মান্য করছো, তার মানে নিজেকে তৃপ্ত করছো। অর্থাৎ ওর তৃপ্তির কথা চিন্তা করে নিজেকেই তৃপ্ত করার চেষ্টা করছো। পূজা পার্বণের অন্তর্নিহিত অর্থ কি তা আগে জানো? লক্ষ লক্ষ গ্রন্থ পাঠ করো, তাতে কোনো ক্ষতি নেই। তোমার প্রকৃতির গ্রন্থে পূজা পার্বণকে উপলক্ষ করে এই পঞ্চভূতের, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোমের গ্রন্থে কি আছে খোঁজো, তন্ন তন্ন করে বিশ্লেষণ করে দেখো। এতেই পাবে বেদ, পাবে উপনিষদ, পাবে গীতা, তোমাতেই পাবে সব। অগণিত যোগের মাঝে তোমার এই গ্রন্থ এসেছে। রেকর্ড দেখলে কি বোঝা যায় তাতে গান আছে? রেকর্ড তো শুধু একটা জিলিপির প্যাঁচ, ওটাতে পিনের খোঁচা দিলেই গান বের হয়ে আসে, জনগণমন গান হয়। পিনের খোঁচায় যদি রেকর্ড থেকে গান বের হয়, তবে মনরূপ পিনের খোঁচায় তোমার দেহবিনা যন্ত্রের রেকর্ড থেকে মহাশূন্যের, মহাকাশের সুর বাজবে না কেন? এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত তত্ত্ব দেহক্ষেত্রের রেকর্ডে বাঁধা রয়েছে। বিশ্বজগতের সমস্ত সুর, সমস্ত গান এতে গাঁথা আছে। পিনের খোঁচা দিয়ে এর থেকে সুর বার করো। এমনি অফিসে কাজের রেকর্ড থাকে, সারা বিশ্বের অর্থবোধের রেকর্ড এখানেই এই দেহক্ষেত্রেই সুন্দরভাবে সাজানো আছে। এটাই হলো পঞ্চভূতের ধ্বনি, সপ্ত সুর, সপ্ত লোক, ভূলোক, ভূবরলোক, জনলোক, গায়ত্রী, সমস্ত আছে এতে। দেহবিনা যন্ত্রে মনরূপ পিনের খোঁচা দিয়ে তাকে মনন করো, তবেই বুঝবে কোথা হতে এসেছ, বুঝবে কোথায় যাবে, কি তোমার চাওয়া, কি তোমার পাওয়া। সেজন্যই তোমার ইন্দ্রিয়গুলি সচেতন খাদ্য চায়, প্রকৃতির গ্রন্থের পাঠ চায়, শান্তি চায়, পরম শান্তি চায়। কিন্তু রেকর্ড ব্রেক হলে তখন অন্য সুর বাজতে থাকে, তখন শুধু আমি বাড়ি চাই, খাওয়া চাই, গাড়ি চাই, নাম চাই, যশ চাই, শুধু এই সবই বাজতে থাকে। রেকর্ড ব্রেক হলে সব বদলে দেয়। রেকর্ডের কাছে কোনো ভালো লাগার প্রশ্ন নেই। সকলের দিকে তাকিয়ে দেখো, বেশিরভাগই নাম যশ অর্থের পেছনে ধাইছে, তারপর একটু ধম্মকম্ম, আবার এই ব্রেক রেকর্ড। তখন দেখা যাচ্ছে পিন ওয়ার্কে যা চলছে রেকর্ডে তাই বাজছে। অন্য রেকর্ডে, ভালো রেকর্ডে আছে ভালো লাগার সুর। বিশ্ব রহস্যকে জানবো, বুঝবো, জানার পথে জানতে জানতে সেই পরম সত্য বস্তুকে বুঝবো। কিছুদিন আগের কথা বলছি, আমার এক শিষ্য রিজার্ভ ব্যাংকে চাকরি করে, বিয়ে করে নতুন বউকে বলেছে, তোমার জীবনে যা যা করেছ ঠাকুর আমাকে বলে দিয়েছেন, নিজের কথা সব বানিয়ে বানিয়ে বলেছে। তার স্ত্রী গ্র্যাজুয়েট, স্বামীর কাছে আরও ভালো হতে চেয়ে তার জীবনের সব কথা খুলে বলেছে। এইবার সব শুনে স্বামী স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিল, 22 দিন মাত্র বিয়ে হয়েছে। তারপর আমার নিকট এলো, ছেলে তো আর এমন করবো না বলে খালাস। স্ত্রীকে ডাকালাম, শাশুড়ি তো সব শুনে কি কান্নাকাটি, শেষে বললাম যা হবার হয়ে গেছে, কোনো রকমের তাপ্পি তুপ্পি দিলাম। স্বামী স্ত্রীকে ডেকে নিজের বাড়ি নিয়ে গেল।
কিন্তু এমন রোগ ধোঁয়ার দড়ি জ্বলতে জ্বলতে যায়। সংসারের মধ্যে একই রকমের কথা, কেউ সোজাসুজি বলছে, কেউ মধুরভাবে বলছে। আমি তো হাজার মানুষ নেড়েছি, কোটিপতি লক্ষপতিও একই চিন্তা করছে। রাস্তায় শুয়ে থাকে, ছাতু খায় তিনখানা লঙ্কা দিয়ে, তারও চিন্তা কিছু কম নয়। বাচ্চার তেষ্টা পেয়েছে, জল চাইছে, সে জল না পাওয়া পর্যন্ত কাঁদবেই।